হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা, আমি একটু আগে বাজার থেকে আসলাম, যা ভীষণ গরম পড়েছে। আর বাজার থেকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করব যে কি নিয়ে এসেছি। তো এই দেখো, এই দেখো, এই কে কে নামটা বলতে পারবে কমেন্ট করে জানাও যে এটার নাম কি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর গরমের দিনে পাওয়া যায়, আর ভেতরে যে রসটা থাকে এটার দারুণ লাগে খেতে। আমার তো বেশ পছন্দের, আমি দেখেই আর ওয়েট করিনি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো চলো আর বেশি বকবক করবো না, এটাকে কেটে নেব আর কেটে নিয়ে চটপট করে খাবো। তো বাজারেই কেটে দিচ্ছিল খাওয়ার জন্য, তো আমি বললাম না, বাড়িতে গিয়ে একটু বসে ফ্যানের তলায় বসে শান্তি মতো একটু হাত পা ছড়িয়ে বসে শান্তি মতো খাওয়া যাবে। যা গরম, বাজারে আর খেতে ইচ্ছে করলো না, তো সেই জন্য নিয়ে চলে আসলাম। ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই, আর সাথে আমার খাওয়াও হয়ে যাবে আর বন্ধুদের সাথে একটু গল্পও করা যাবে। তো চলো আর বেশি বকবক না করে আগে কেটে নিই, নিয়ে খাওয়াটা শুরু। তো যা গরম পড়েছে, আমি নিজেই বসে পড়েছি কাটার জন্য, তো চলো কেটে বের করে নিই। এরকম তিনটে করে খোয়া থাকে আর ভেতরে পুরো রসে ভর্তি, ভীষণ ভালো লাগে খেতে। আর নামটা তোমরা কমেন্ট করে বলো, আর কারা কারা খেয়েছো সেটাও জানিও। আমি এটাকে এখন ভালো করে ছিলে নেব, নিয়ে এগুলো না অনেক বড় বড় হয়, কিন্তু আমি বড় বড় পেলাম না, ছোট ছোট রোয়া, একদমই ছোট ছোট। আর সেটা তোমার একটা নিল হচ্ছে 30 টাকা করে। বললাম যে দুটো দিতে 50 টাকা দিয়ে, তাহলে দুটো নেব, কিন্তু আর কিন্তু দিল না, তাই আমি একটাই নিয়ে আসলাম। যে এমনিতেই সন্ধে হয়ে গেছে, দিনের বেলা হলে একটু বেশি নিয়ে আসলে খাওয়া যেত, কিন্তু এত সন্ধেবেলা এখন আর অতটা খাওয়া যাবে না, সেই জন্য একটাই নিলাম। শান্তি করি তারপরে। খুব জুসি আর পুরো মিষ্টি। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম মিষ্টি হবে তো, লোকটা বললো হ্যাঁ হবে, যতটুকু মিষ্টি হওয়া দরকার ততটুকুই হবে, কিন্তু অনেকটাই মিষ্টি আছে, দারুণ খেতে। খেতে খেতে আর কথা বলা যাচ্ছে না, তো এইটুকু আমি খেলাম এখন। একটু
আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা এন্ড করার পরে আরাম মতো বসে খাবো পুরোটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো চলো আজকের মতো বাই বাই।